বাংলায় ভাষণ দিয়ে মতুয়াদের মন জয়। তবে সিএএ নিয়ে একটি কথাও খরচ করলেন না প্রধানমন্ত্রী। সিএএ লাগু হবে দাবি শান্তনু ঠাকুরের, মতুয়াদের ভুল বোঝানো হচ্ছে দাবি মমতা ঠাকুরের। জয় হরি বল সকল মতুয়াদের, আমার শ্রদ্ধা। বক্তব্যের শুরুতেই বাংলাতে এভাবে মতুয়াদের সম্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জয় হরি বল। জয় হরি বল। শ্রী শ্রী হরিচন্দ ঠাকুরের 211তম আবির্ভাব তিথি উপলক্ষে সকল পুণ্যার্থী, সাধু, গোসাই, পাগল, দলপাতি ও মাতুয়া মাইদের জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন, নমস্কার। কিন্তু 15 মিনিটের বক্তব্যে কোথাও সিএএ প্রসঙ্গে একটি কথাও উচ্চারণ করেননি প্রধানমন্ত্রী। সূত্র বলছে, প্রধানমন্ত্রীর ভাষণ ঘিরে মতুয়াদের মধ্যে নতুন করে আশার সঞ্চার হয়েছিল সিএএ প্রসঙ্গে। হরিচাঁদ ঠাকুরের জন্মদিন ও মতুয়া ধর্মমেলা উপলক্ষে মঙ্গলবার রাত 9টায় ভার্চুয়াল পদ্ধতিতে মতুয়াদের শুভেচ্ছা জানাতে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তবে সিএএ নিয়ে কোনো কথা না বললেও হরিচাঁদ ঠাকুরের জীবন দর্শন সম্পর্কে নানা কথা বলেছেন তিনি। বাংলাদেশের ওড়াকান্দি সফর, আগে ঠাকুরনগরে আসা, মন্দির দর্শন, বড়মা বীণাপাণি ঠাকুরের সান্নিধ্যে আসা, সমস্ত কথাই উঠে আসে প্রধানমন্ত্রীর বক্তব্যে। বারে বারে মতুয়ারা তাকে আপন করে নিয়েছেন বলেও জানান প্রধানমন্ত্রী। রাষ্ট্র গঠনে মতুয়াদের আরও বেশি ভূমিকা গ্রহণ করতে হবে বলেও এদিন জানান তিনি। রামপুরহাটের বকটুই কাণ্ডের কথা নাম না করে নারী নির্যাতন, রাজনৈতিক প্রতিহিংসার কথা তুলে ধরেছেন তিনি। মতুয়াদের স্মরণ করিয়ে দেন নারী শিক্ষার অগ্রগতির জন্যে হরিচাঁদ ঠাকুরের ভূমিকা। বিশেষ করে মতুয়া সমাজ সবার আগে রাষ্ট্রের প্রতি খেয়াল রাখতে হবে, এবং আমাদের যে কন্ট্রিবিউশন ভারতবর্ষ গঠনে ছিল, বিশেষ করে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর এবং আমাদের মতুয়া সাধু গোসাই পাগল দলপতিতে যে কন্ট্রিবিউশন তৎকালীন সময় অবিভক্ত ভারতবর্ষ ছিল, সেটা উনি আজকে পুরো সম্পূর্ণভাবে ব্যক্ত করেছেন। ইতিহাসে বা কোনো কালচক্রে আমরা ভারতবর্ষ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিলাম, যে কারণে আমাদের ইতিহাস মুছে গেছিল। সেই ইতিহাসকে মাননীয় প্রধানমন্ত্রীজি আজকে আরেকবার নতুন করে তুলে ধরলেন, যে মতুয়া সমাজের ইতিহাস এবং ভারতবর্ষের আজকে গৌরব উজ্জ্বলিত যে অবস্থান, সেই অবস্থানের একটা বড় ভূমিকা পালন করেছিল, এটাই উনি আজকে পরিষ্কারভাবে বার্তা দিলেন। এদিকে সিএএ প্রসঙ্গে একটি কথাও খরচ না করায় প্রতিক্রিয়া দিয়েছেন প্রাক্তন তৃণমূল সাংসদ তথা ঠাকুরবাড়ির বড় বৌমা মমতা ঠাকুর। তিনি বলেন, সিএএ নিয়ে কোনো কথা বলেননি প্রধানমন্ত্রী, মতুয়াদের বোঝা উচিত। সিএএ নিয়ে মতুয়াদের ভুল বোঝানোর চেষ্টা করছে শান্তনু ঠাকুর। পাশাপাশি মমতা ঠাকুর দাবি করেন, মতুয়ারা এই দেশের নাগরিক, তাদের কোনো কাগজ লাগবে না। সামনে ইলেকশন, আজকে যদি মতুয়াদের জন্য কিছু চাইতো তাহলে সে আজকে কিছু না কিছু বার্তা দিত। কিন্তু যতবার সিএম এখানে এসছে ততবার কিছু না কিছু মতুয়াদের জন্য দেওয়ার চেষ্টা করেছে, দিয়েছে। কোনোদিন মতুয়াদের মমতা বন্ধ করতে খালি হাত বেরোয়নি। হরিকুলতা ইউনিভার্সিটি থেকে শুরু করে আজকে হরি ঠাকুরের জন্মদিনে আজকে তার ছুটি ঘোষণা, মতুয়াদের উন্নয়ন বোর্ড একের পর এক একটা করছে। কিন্তু যতবার সেন্ট্রাল থেকে কোনো মিনিস্টার, নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী যতবার তবে হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে মতুয়াদের শুভেচ্ছা জানানোর বিষয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন মমতা ঠাকুর। বহুবার এসেছে কিন্তু কোনো মেলায় ঠাকুরের সেই চিন্তা ভাবনা নিয়ে কোনো কথা বলেনি, এবার বলেছে, তার জন্য আমরা প্রধানমন্ত্রীকে আমরা ধন্যবাদ জানাই। এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন শান্তনু ঠাকুর। তিনি বলেন, সিএএ লাগু হবে, আমি আগেই বলেছি, মিডিয়াতে বলে আইন পাশ করানোর বিষয় নয় এটি, স্বরাষ্ট্র মন্ত্রকের আওতায় রয়েছে বিষয়টি, তারা কাজ চালিয়ে যাচ্ছেন। নাগরিকত্ব আইন তো কমপ্লিট হয়েই গেছে, এটা ইমপ্লিমেন্ট হবে। আমি আপনাকে আপনাদের আগেও বলেছি যে এটা মিডিয়াতে বলে আইন পাশ করানোর বিষয় নয়, এখন এটা
রীতিমতো আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মানে অবস্থান সেটা হবে, আমি বলছি তো, বারবার তো এক বিষয় বলার দরকার নেই, এটা হবে, এটা আমরা তো বলছি এটা হবে, ইমপ্লিমেন্ট হবে, প্রসেসও চলছে, এটা ইমপ্লিমেন্টেশন হবে। এদিন প্রধানমন্ত্রীর ভাষণ শোনার জন্যে মঞ্চ প্রস্তুত করা হয়েছিল। সুব্রত ঠাকুর, শান্তনু ঠাকুর সহ অন্যান্যরাও সেই মঞ্চে থাকলে মমতা ঠাকুরকে সেই মঞ্চে দেখা যায়নি। প্রায় 15 মিনিটের বক্তব্য শোনার জন্যে ঠাকুর বাড়িতে বিভিন্ন জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছিল। বক্তব্য শেষে আমরা কথা বলেছিলাম ঠাকুর বাড়িতে আসা বিভিন্ন মতুয়া ভক্তদের সাথে, তারা ঠিক কী বলেছেন আসুন শুনে নেব। বললেন তো অনেক কিছু, তার ভিতরে যেটা আমাদের সবচাইতে ভালো লেগেছে, বিগত দিনে কোনো প্রধানমন্ত্রী না কোনো সরকারের পক্ষ থেকে আমাদের মতুয়াদের স্বীকৃতি দেননি, এবং এখানে এত বড় একটা মেলা হয়, লক্ষ লক্ষ লোকের সমাগম হয়, কোনো নিউজ চ্যানেলও এটাকে মানে প্রচার করতেন না, সেখানে আজকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের মতুয়াদের নিয়ে ভাবছেন, এবং যুগাবতার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর যে সমাজের জন্য একটা বিরাট তার একটা অবদান আছে, সমাজ সংস্কারক হিসাবে আমাদের প্রধানমন্ত্রী সেটা স্বীকার করলেন, এই জন্য মতুয়া হিসাবে আমি নিজেকে গর্ববোধ করছি। প্রধানমন্ত্রী নাগরিকত্ব আইন নিয়ে আগে খুব চেষ্টা করেছেন, প্রচণ্ড চেষ্টা করেছেন, কিন্তু পশ্চিমবাংলাতে শুধু রাজনীতি চলছে, যার জন্য রাজনীতির জন্যই করতে পারছেন না। দেখা যাক সামনে দিন আসুক, মতুয়ারা আশা করেছে, মতুয়ারা আশা কোনো দিন ছাড়বে না, আশা করে আছে এবং আশা করবে। অনেক কিছু বললো মতুয়া সম্পর্কে, ভালো কিছু আমরা ভারতবর্ষে এরকম প্রধানমন্ত্রী দেখিনি, জনগণের জন্য কাঁদতেছে, জাতির জন্য। মতুয়া ধর্ম সম্বন্ধে কিছু আলোচনা করে এটা শুনেছি, আশা এখন ভঙ্গ না, আমাদের যিনি আমাদের বিধায়ক আছেন, আমাদের কেন্দ্রীয় মন্ত্রী উনি আসেন যখন, আমাদের এখন আশা নিরাশার দিকে আমরা ভাবিনি, নিরাশার কথা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, ঠাকুরনগর।